বিয়ের সাজে সেজেছে পাউসি আশ্রম কন্যা, বাঙালির ঘরে কন্যাদায় গ্রস্ত পিতা, কন্যাদায় নিয়ে মাথা ঘামাতে তিনি রাজি নন কোনো দিনই। একের পর এক মেয়ে বিয়ে দিয়েছেন আর আয়োজন কোনো খামতি রাখেননি। বর্তমান করোনা মহামারীর কথা মাথায় রেখে সমস্ত সুরক্ষাবিধি মেনে ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমের আবাসিক শম্পা বর কোরের সাজে সেজে নতুন জীবনের পথে পা রাখলন। মাত্র 1.5 বৎসর বয়সে আশ্রমে তার পা রাখা। পিতৃহীন শম্পা দীর্ঘ 18 বছর আশ্রমের মধ্যে বড় হয়ে ওঠা এবং উচ্চ মাধ্যমিক পাস করে তারপর আশ্রমে অনেক কাজের মধ্যে নিজেকে নিয়োগ করে থাকেন। কাছাকাছি হরিনাথ বলবাড় গ্রামের ছেলে প্রসেনজিৎ বেজের সঙ্গে তার বিবাহ অনুষ্ঠিত হয়। করোনার প্রভাবে আমরা কোনো শুভানুদ্দায়ীকে আমন্ত্রণ জানাতে পারেননি, বললেন আশ্রমের কর্মকর্তা। তিনি দুঃখ করে বলেন, এই করোনা পরিস্থিতিতে অনেক শুভানুদ্দায়ীকে আমন্ত্রণ জানাতে পারিনি, কিন্তু অনেক শুভানুদ্দায়ী জানতে পেরে তারা সাধ্যমতো আমাদেরকে দুহাত বাড়িয়ে সাহায্য করেছেন। করোনার জন্য কোনো শুভানুদ্দায়ীকে আশ্রমে প্রাঙ্গণে আমন্ত্রণ জানাতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করলেন। তাই সবার কাছে তিনি ক্ষমা প্রার্থী। একটি মেয়েকে বিয়ে দিতে হলে যা যা দরকার দান সামগ্রী, যেমন খাট, পালঙ্ক, আলমারি, ড্রেসিং টেবিল, আয়না, সোনা দিয়ে বিভিন্নভাবেই পাত্রস্থ করা হলো। কোনো রকম কাপ্পণ্য না করেই তিনি, মহামারীর জন্য আমরা অনুষ্ঠানটি খুব সীমিতভাবে সাজিয়েছি। আশ্রম প্রাঙ্গণে গিয়ে গায়ে হলুদ মেহেন্দি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কিন্তু বিয়ের অনুষ্ঠানটি 2টি গ্রামের পর সরপাই গ্রামের সর্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হয়। আশ্রমের কর্ণধার দুহাত তুলে পাত্রপাত্রীকে আশীর্বাদ করে তিনি বললেন, বিয়ে হলেই যে সব সম্পর্ক চুকে যাবে এমনটা তা নয়। মেয়ে যেমন বাপের বাড়িতে আসে তেমনি আসবে, জামাই ষষ্ঠী ভাইফোঁটা সব অনুষ্ঠানই পালন করবেন তিনি। আমি মায়ের করে আশ্রমে এসেছি, আশ্রম আমাকে বড় করেছে, আমার বাবা নেই, আর কিছু বলতে পারছি না, সবাই আমাকে আশীর্বাদ করুক। তোমার নাম? শম্পা বল।
নাম হচ্ছে শম্পা বর। আজ থেকে 23 বছর আগে আমাদের এখানে এসেছিল, 1.5 বছর যখন ওর বয়স তখন এসেছিল। তো ওর মায়ের হাত ধরে এসেছিল দুই বোন, পম্পা এবং শম্পা। বড় বোনকে আমরা উচ্চ মাধ্যমিক পাস করিয়ে একটি স্বাস্থ্যকর্মীর সঙ্গে বিয়ে দিই, অসম্ভব ভালোভাবে আছে। আজকে তার এই ছোটো বোন যে 1.5 বছর বয়সে মায়ের হাত ধরে এসেছিল, বাবাকে হারিয়ে কোনো জায়গা না পেয়ে দিশহারা হয়ে মা ওদেরকে দিয়ে আমাদের আশ্রমে উঠে, সেই দিন থেকে দুই মেয়ে আমাদের আশ্রমের আবাসী হয়ে যায়। মা আমাদের আশ্রমের কাজের সঙ্গে যুক্ত থাকে। আমি এ পর্যন্ত 28 জন মেয়েকে বিয়ে দিয়েছি, আজকে রেখেলি 29 জন মেয়ে বিয়ে দিলাম। আমরা কোনো ত্রুটি রাখিনি, যেমন বাড়ির মেয়েকে আমি আমার মেয়েদের বিয়ে দিয়েছি ঠিক সেইভাবে পম্পাকে আজকে রবি আমি বিয়ে দিচ্ছি। খাট, পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলমারি, একাধি ব্যাডিং সাজ, ছেলেকে গলার সুত, মেয়েকে হাতে কানে গলায় সব জায়গায় সোনার গহনা দিয়ে আমি বিয়ে দিচ্ছি। আমি অনেক মানুষজনের কাছ থেকে এই সাহায্য নিয়ে আমি এইভাবে মেয়েদের বিয়ে দিয়ে থাকি, যাতে ওরা দাম্পত্য জীবন সুখে থাকে, আনন্দে কাটে। আপনারা সকলে নিশ্চয়ই আশীর্বাদ করবেন। এই কামনা রেখে বক্তব্য শেষ করছি। নমস্কার। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।